Okay, so hello everyone. This is your course instructor Bias Vinte Kamal, and today we are going to talk about titration experiment. And in this time, we are going to talk about a strong acid and a weak base. So amra jeta dekhchi je ekhane hocche amra we have to determine the concentration or the strength of a strong acid, that is hydrochloric acid, and we are going to titrate it against the standard solution of sodium carbonate, that is actually a weak base. To theory ta jodi amra dekhi ekhane bolche in the titration of a strong acid with a strong base, the amount of acid and base becomes chemically equivalent at the end point, and the chemical reaction is called neutralization reaction. Like we said, it's not necessary always the strong acid and strong base will have to react with each other to form the neutralization reaction. Eta je kono acid base hote pare, it doesn't really mean that it has to be a strong acid and a weak base all the time. Tarpor jeta bola hocche je end point hocche ki amra jeta determine kori seta hocche ekta indicator er madhyome, ebong in this time আমরা হচ্ছে একটা ইন্ডিকেটর ইউজ করব। তো তারপর এখানে যেই রিয়াকশনটা আছে সেটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সোডিয়াম কার্বনেট, যে সোডিয়াম ক্লোরাইড কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটার ফর্ম করে। লাইক নিউট্রালাইজেশন রিয়াকশন অবশ্যই ওয়াটার ফর্ম করবে, এটা তো ম্যান্ডেটরি। তো তারপর আমরা যদি দেখি এখানে যেটা বলা হচ্ছে যে এখানে আমরা একটা মেথিল অরেঞ্জ হচ্ছে কি আমরা ইন্ডিকেটর হিসেবে ইউজ করছি। দি কনসেন্ট্রেশন অফ আননোন সলিউশন ইজ ক্যালকুলেটেড ইন নর্মালিটি। আমরা আগের মতো এবারও নর্মালিটিতে হচ্ছে কি ক্যালকুলেট করব, এবং আমরা জানি যে এস ওয়ান ভি ওয়ান ইকুয়ালস টু এস টু ভি টু। এখন এখানে যদি আমরা দেখি ম্যাটেরিয়াল রিকোয়ার্ড, বুরেট, পিপেট, বুরেট স্ট্যান্ড, যেগুলো আমরা আগেই কথা বলেছি এগুলো আমরা জানি। আর কেমিক্যাল রিকোয়ার্ড যদি আমরা দেখি সোডিয়াম কার্বনেট, হাইড্রোক্লোরিক অ্যাসিড সলিউশন অ্যান্ড মিথেল অরেঞ্জ ইন্ডিকেটর। তো এখন যদি আমরা প্রসিডিউরের দিকে যাই, প্রসিডিওরটা হচ্ছে যে ফার্স্টে এখানে যেটা বলছে যে যেহেতু স্ট্যান্ডার্ড সলিউশনটা সোডিয়াম কার্বনেট, সো এটার ভলিউমটা আমরা জানি 10 মিলিলিটার নিব আমরা কনিক্যাল ফ্লাস্কে। আর হচ্ছে আমরা এখানে ঘনমাত্রাটাও জানি, ঘনমাত্রা হচ্ছে 0.1 মোলার স্ট্যান্ডার্ড সলিউশন। সো আমরা হচ্ছে মোলারিটিটাকে পরে নর্মালিটিটাতে কনভার্ট করে নিব, যে এখানে যেটা বলা হচ্ছে 0.1 মোলার সোডিয়াম কার্বনেট তৈরি করতে আমরা যদি মোলারিটির সেই সূত্রটা দেখি, W=1000 মোলারিটি অর স্ট্রেন্থ ইকুয়ালস টু W=2000 বাই এম ইন টু ভি, সেখান থেকে আমরা ওয়েটটা বের করে নিলাম 0.53 গ্রাম। সেটাকে আমরা প্লেস করবো একটা ওয়াচ গ্লাসে অথবা একটা এমটি একটা হোয়াইট পেপারে, সেটা হচ্ছে ডিজিটাল ওয়েইং ব্যালেন্সে মেপে নিব। তারপর সেটাকে আমরা একটা বিকারে ট্রান্সফার করে ডিস্টিল ওয়াটার দিয়ে আপ টু দ্য মার্ক ফুলফিল করব, এবং সেটা 100 ml হবে। সেই 100 ml আমরা পরে রেখে দিব, এবং এটাকে হচ্ছে নর্মালিটিতে কনভার্ট করার জন্য এটা রেখে দিব আপাতত। তারপর যেটা হচ্ছে যে আমরা বুরেটটাকে ক্লিন করে নিব, এবং বুরেটটাকে ডিস্টিল ওয়াটার দিয়ে ওয়াশ করে নিব। তারপর ফাইনালি আমরা যেটা বলি যে রিন্স করতে হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে। তারপর আমরা বুরেটটাকে একটা ক্ল্যাম্প দিয়ে ভার্টিক্যালি বা আড়াআড়ি হচ্ছে খাড়া করে বুরেটটার ভেতরে হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে ফিল আপ করে এটাকে ফিল আপ করবো। ইউজুয়ালি 50 পর্যন্ত থাকে, সো 50 পর্যন্ত মার্ক দিয়ে আমরা ফিল আপ করবো। তারপর যেটা করব যে নজেলটাকে আমরা টাইট করে রাখবো, সো দ্যাট নো ড্রপ অফ দি HCl ক্যান পোর আউট অফ দি বুরেট। তারপর এখানে যেটা দেখব যে আমরা পিপেট দিয়ে সোডিয়াম কার্বনেটের সেই বিকার থেকে 10 ml সলিউশন নিয়ে একটা কনিক্যাল ফ্লাস্কে নিব, এবং তার মধ্যে আমরা এবার মেথিল অরেঞ্জটা অ্যাড করব, মেথাইল অর মেথিল অরেঞ্জ হোয়াট এভার, 1 to 2 ড্রপস অফ মেথিল অরেঞ্জ অ্যাড করব সেই ফ্লাস্কটাতে, অ্যান্ড দেন সোডিয়াম কার্বনেট সলিউশনটা আমরা পোর করব। যতক্ষণ না একটা পার্মানেন্ট রেড কালার ইজ অবটেইনড, তারপর
হাইড্রোক্লোরিক অ্যাসিড এভাবে পড়তে পড়তে একটা টাইমে এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে, দেখা যাবে অরেঞ্জ অরেঞ্জিশ কালার টাইপটা হঠাৎ করে রেডিশ অথবা পিঙ্কিশ রেড টাইপের হয়ে যাবে। তো সেটা আমরা যখন পেয়ে যাব তখন আমরা এটা বের করে ফেলবো। এখানে যেটা দেখা যাচ্ছে যে ভলিউম অফ সোডিয়াম কার্বনেট হচ্ছে এক্ষেত্রে প্রত্যেকবারই আমরা 10 নিচ্ছি, আর ইনিশিয়াল রিডিং ফাইনাল রিডিংটা হচ্ছে আমরা বুলেট থেকে মেপে দেখব। ফর এক্সাম্পল এখানে যদি 50 হয় এখানে হয়তো বা 40.8 হতে পারে, তাহলে 50 থেকে 40.8টা বিয়োগ করলে যে 9.2টা আসে সেখানে সেটা আমরা এখানে বসাবো। তারপর এখানে হয়তো বা 9.2, এখানে হয়তো বা 9.5, এখানে হয়তো বা 10.1 আসতে পারে, আর কনকর্ডেন্টটা হচ্ছে এই তিনটার অ্যাভারেজ, এই তিনটার অ্যাভারেজটা নিব। তারপর এখানে নর্মালিটি যেভাবে ক্যালকুলেশনটা করা হয় V1S1 = V2S2 সেভাবে হচ্ছে আমরা এটা করব। তাহলে আমাদের ক্যালকুলেশনটা হয়ে গেল, আমাদের ডিজায়ার স্ট্রেংথটাও পেয়ে গেলাম। এখন একটা জিনিস এখানে নোটিস করতে হবে, সেটা হচ্ছে যে ক্যালকুলেশনের পরেও কিছু স্টেপস আছে, সেটা হচ্ছে প্রিকশনস, কী কী প্রিকশনারি মেজারমেন্ট আমাদের নিতে হবে সেই জিনিসগুলো আমাদের লিখতে হবে। এখন আমরা টাইট্রেশন কার্ভটা দেখব। তো এখন যদি আমরা টাইট্রেশন কার্ভটা দেখি যে স্ট্রং অ্যাসিড অ্যান্ড এ উইক বেস, এখানে আমরা উদাহরণটাতে দেখছি অ্যামোনিয়াটা ইউজ করা হয়েছে, যদিও আমরা এক্সামটার সময় আমরা সোডিয়াম কার্বনেট দেখেছিলাম, কিন্তু এখানে আমরা ফর নাও অ্যামোনিয়াটা দেখছি। এখন অ্যামোনিয়াটা যদি দেখি, যেটা বলা হচ্ছে যে ইকুইভ্যালেন্স পয়েন্টটা খেয়াল করার মতো, আমরা আমরা জানি যে স্ট্রং অ্যাসিড আর স্ট্রং বেসের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট পয়েন্টটা 7, কিন্তু এক্ষেত্রে দেখাচ্ছে ইকুইভ্যালেন্ট পয়েন্টটা 6 আসছে। এখন ইকুইভ্যালেন্ট পয়েন্টটা 6 কেন আসছে, যদি আমরা আমাদের রিয়াকশনটাতে ফেরত যাই তাহলে আমরা দেখব যে এখানে H2O, CO2 এবং NaCl তৈরি হয়েছে। এই NaCl এর ক্লোরাইড Na প্লাস এবং Cl মাইনাস আয়নিত অবস্থায় থাকে পানিতে। এই Cl মাইনাস আয়নটা এই পানির H প্লাস আয়নের সাথে রিয়্যাক্ট করে HCl ফর্ম করতে পারে, এবং সেই HCl সেই স্ট্রং অ্যাসিডটাই ফর্ম করে। যেহেতু অ্যাসিডের ঘনমাত্রা অনেক বেশি, তাই এক্ষেত্রে যেটা হয় যে এটা স্লাইটলি অ্যাসিডিক হয়ে যায়, নট স্লাইটলি, মোটামুটি মডারেটলি স্ট্রংলি অ্যাসিডিক থাকে। দিস ইজ দ্য রিজন ইকুইভ্যালেন্ট পয়েন্টটা আগে পেয়ে যাই আমরা। আই হোপ ইট ইজ ক্লিয়ার। এখন যেটা দেখার মতো, খেয়াল করার মতো, যে আমরা এর আগে যেটা পড়েছিলাম সেটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ এ উইক অ্যাসিড উইথ এ স্ট্রং বেস, আর এবার পড়লাম স্ট্রং অ্যাসিড উইথ এ উইক বেস। এক্ষেত্রে যে জিনিসটা দেখছি যে টাইট্রেশন কার্ভটা শেপটা আগের মতোই থাকে, কিন্তু ইকুইভ্যালেন্স পয়েন্টটা দুইটার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন জায়গায় আসে। ভিন্ন ভিন্ন জায়গায় আসে, এটা ডিপেন্ড করছে হচ্ছে টাইপ অফ দি অ্যাসিড অ্যান্ড বেস পেয়ারটার উপর, রাইট? যে অ্যাসিডটা যদি স্ট্রং হয় ইন দ্যাট কেস ইকুইভ্যালেন্স পয়েন্টটা আসবে হচ্ছে pH 7 এর আগে, দ্যাট ইজ pH 6, কারণ ওই রেঞ্জটা হচ্ছে অ্যাসিডিক, আর 7 এর অ্যাবাভ যেগুলো থাকে সেটা হচ্ছে অ্যালকালাইন, সেটা হচ্ছে উইক অ্যাসিড অ্যান্ড স্ট্রং বেজের ক্ষেত্রে। Thank you.
কেস অফ স্ট্রং অ্যাসিড অ্যান্ড স্ট্রং বেস যখন আমরা দেখব, ইফ ইউ লুক অ্যাট দ্য কার্ভস এগেইন, তাহলে আমরা দেখি যে ইকুইভ্যালেন্স পয়েন্টটা সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যান্ড হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষেত্রে ইকুইভ্যালেন্স পয়েন্টটা সেই সেম জায়গাতে আসছে, দ্যাট ইজ পি 7। এটাই হচ্ছে বেসিক ডিফারেন্সটা এবং আসলে বোঝার মতো যে টাইট্রেশন কার্ভগুলা কেন কার্ভের হয়তো বা মানে কার্ভের গ্রোথটা একই দিকেই হচ্ছে, সবগুলোই আলটিমেটলি অ্যালকালাইনের দিকেই যাচ্ছে, কারণ আমরা অ্যালকালাইনটা দিয়েই আর কি ফিল আপ করছি। কিন্তু দ্য থিং দ্যাট উই আর লুকিং ইজ দ্যাট ইকুইভ্যালেন্স পয়েন্টটা এক এক সময় এক এক জায়গায় আসছে, কারণ স্ট্রং অ্যাসিড যতটা বিয়োজিত হবে উইক বেস ততটা ডিসোসিয়েট অথবা অ্যানাইজ হতে পারবে না। ইন দ্য সিমিলার ম্যানার স্ট্রং বেস যতটা ইজিলি আয়নাইজ হতে পারবে উইক বেস ততটা ইজিলি আয়নাইজ বা ডিসোসিয়েটেড হতে পারবে না। So this is pretty much it. Hopefully you have understood this titration experiment. Hopefully it's clear enough.